জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে এক গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। মতদাতা জংশন, হ্যাশট্যাগ মতদাতা জংশন। হ্যালো ভারতী, কেমন আছো? আরে ভারত, আজ নমস্কার বলতে ভুলে গেলে নাকি? কি করব বলো, আজ তুমি যেভাবে স্টুডিও সাজিয়ে রেখেছো সেই হিসেবে এই হ্যালোই এসে গেল। এরকম বলছো কেন? ওহো, কত দেশের পতাকা দিয়ে পুরো স্টুডিও সাজিয়েছো, খেয়াল আছে? এই কথা, এটা করা খুব দরকার ছিল ভারত, কারণ আজ আমরা মতদাতা জংশনে কথা বলবো যে ভারত কিভাবে তার গণতান্ত্রিক বটবৃক্ষের ছায়ায় অনেক দেশকে শিখিয়েছে কি করে এক নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়। একদমই তাই ভারতী, ভারতের ইতিহাস যখনই আমরা পড়ি বুকটা সত্যি সত্যি ফুলে ওঠে। এই কিছুদিন আগের কথা বলি, আমি নির্বাচন কমিশনের ওয়েবসাইট দেখছিলাম, ওখানে আমার নজর পড়ল লিপ অফ ফেথ এই বইটার ডিজিটাল সংস্করণে। তাই তুমি তার মানে লিপ অফ ফেথ বইটা পড়ে ফেলেছো? বিশ্বাস করো, যখন আমি বইটা পড়তে শুরু করলাম খুব অবাক হয়ে গেলাম। কি দেখে আর পড়ে অবাক হলে তুমি? দেখলাম আমাদের স্বাধীন ভারত যখন ভোটদানের গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করছে, তখন বিশ্বের কিছু দেশ আশা ভরা চোখে আমাদের দিকে তাকিয়েছিল। কিছু দেশ দেখতে চাইছিল যে বছরের পর বছর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ একটা দেশ কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথম পা ফেলছে। একদম সত্যি কথা বলেছে ভারত। আমি শক্তি ধরি, শক্তি আমাতে। 1951-52 সালে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের সাফল্যে এবং সুষ্ঠু নিরপেক্ষ ভোটদানে বিস্মিত হয়ে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করে। এছাড়াও ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুকুমার সেনকে ভূতপূর্ব ব্রিটিশ ঔপনিবেশিক দেশ সুদানে নির্বাচন পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক কমিশনের অধ্যক্ষ পদে মনোনীত করা হয়। বাহ, এ তো দারুণ ব্যাপার। শ্রী সেন ভারতীয় নির্বাচনী আইন ও পদ্ধতিকে আফ্রো আরব জাতির প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে নেন এবং সেখানে মাত্র 2% সাক্ষরতার হার সত্ত্বেও 1954 সালে সুদানে সফলভাবে নির্বাচন পরিচালনা করেন। নাগরিক সেবায় মহত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য শ্রী সুকুমার সেনকে তো পদ্মভূষণ পুরস্কারও প্রদান করা হয়। আরে ভারত ভারতী, আজ কোন বিষয়ে আলোচনা হচ্ছে? এসো কল্পনা, এসো। আমাদের আজকের বিষয় হলো নির্বাচন প্রক্রিয়ায় ভারতের আন্তর্জাতিক সহযোগিতা, যা খুবই প্রশংসিত। হ্যাঁ, এ কথা সত্যি এবং নিশ্চিত যে ভারত বিশ্বকে এই কথা বুঝিয়ে দিয়েছে, আমরা সেই দেশ যেখানে পরিস্থিতি যাই হোক না কেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জানি, তাকে সম্মান করতে এবং বজায় রাখতে খুব ভালোভাবেই জানি। কল্পনা, বিশ্বমঞ্চে ভারতের নির্বাচন কমিশনের অবস্থান কি, এ নিয়ে তুমি কিছু বলো আমাদের। দেখো ভারত, সারা বিশ্বে আমাদের নির্বাচন কমিশনের একটি আলাদা গুরুত্ব রয়েছে। ইলেকশন ম্যানেজমেন্ট বডি, সংক্ষেপে যাকে বলা হয় ইএমবি, সারা বিশ্বে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন পরিচালনার পদ্ধতি শেখায় বা বলা যেতে পারে যে মানদণ্ডের প্রতি খেয়াল রাখে। জানা গিয়েছে আমাদের ভারতের নির্বাচন কমিশন ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটার্স প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সবসময় নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজ ও সুষ্ঠু করতে নতুন প্রযুক্তির ব্যবহার গ্রহণের ওপর জোর দিয়ে থাকে। আমার মনে পড়ে গেল কল্পনা, 2014 সালে সাধারণ নির্বাচনের সময় ভারতের নির্বাচন কমিশন ইএমবি অর্থাৎ ইলেকশন ম্যানেজমেন্ট বডির জন্য আইইভিপি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটার্স প্রোগ্রামের আয়োজন করেছিল।
যা 2017 সালে কিছু রাজ্যের বিধানসভা নির্বাচনে, 2019 সালের মে মাসে অনুষ্ঠিত লোকসভা সাধারণ নির্বাচনে এবং 2020 সালে বিহার বিধানসভা নির্বাচনেও সক্রিয় ছিল। বাহ, এই IEVP প্রোগ্রামে বিদেশ থেকে শত শত ভিজিটার অংশগ্রহণ করেন, ফলে দেশ বিদেশে আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়ার দৃঢ়তা ও সুষ্ঠুতার পরিচয় পৌঁছে যায়। আর আমরা সবাই তো জানি যে COVID-19 চলাকালীন নির্বাচন আয়োজিত করার ব্যাপারটা ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ, কিন্তু নির্বাচন কমিশনের দৃঢ় প্রত্যয় এবং দক্ষ ও কার্যকর কর্মকাণ্ড শুধু নির্বাচনই করায়নি, এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছে যে পরিস্থিতি যাই হোক না কেন, সঠিক কৌশল এবং উপায় অবলম্বন করলে সাফল্য আসবেই। ঠিক বলেছো কল্পনা। কোভিডকালে নিরাপদ নির্বাচনের সাফল্যের পরিপ্রেক্ষিতে 26টি দেশের প্রায় 100 জন বিশিষ্ট ব্যক্তি দুদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। ভারতী, আজ আমাদের নির্বাচনী কাকা কোথায় গেলেন? এই বিষয়ে তার ঝুলি থেকে আমরা তো অনেক কিছু পেতে পারতাম। হ্যাঁ ভারত, অনেক কিছু জানতে পারতাম, কিন্তু উনি আসলে নেপাল গিয়েছিলেন। ওখানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমারকে নেপালের নির্বাচন আয়োগ ইন্টারন্যাশনাল অবজারভার হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। নেপালের হাউস অব রিপ্রেজেন্টেটিভের প্রভিশনাল অ্যাসেম্বলির নির্বাচনের জন্য নেপাল থেকে নির্বাচনী কাকা কিন্তু দেশে ফিরেছেন। এতক্ষণে মতদাতা জংশনে নির্বাচনী কাকার এসে পড়ার কথা, এটা তো তার প্রিয় জায়গা। আরে বাবা, অনেকদিন বাঁচবেন আমাদের নির্বাচনী কাকা, নাম করতে করতেই হাজির। আসুন কাকা, আসুন। নমস্কার। নমস্কার, নমস্কার, সবাইকে নমস্কার। তা কি কথা হচ্ছিল আমাকে নিয়ে বলো তো। কথা মানে ভারতী বলছিল আপনি নেপালে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলাম তো। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। তোমাদের জানানো যাক যে IIDEM অর্থাৎ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট আজ পর্যন্ত 109টি দেশের 2200 আধিকারিককে প্রশিক্ষিত করেছেন, যার মধ্যে 70 জন আধিকারিক আমাদের প্রতিবেশী দেশ নেপালের। ইদানিং এরকম আরও অনুষ্ঠান কি হচ্ছে কাকাবাবু? হ্যাঁ মা ভারতী, সময়ে সময়ে এরকম অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলির মাধ্যমে একে অপরের কাছ থেকে জানতে ও শিখতে এবং শেখাতে সুযোগ পায়। কিছুদিন আগে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস সংক্ষেপে ICCR এর জেনারেশন নেক্সট ডেমোক্রেসি নেটওয়ার্ক প্রোগ্রামে প্রায় 38 জন দেশ বিদেশের শিক্ষার্থী ভারতের নির্বাচন কমিশন পরিদর্শন করেছে এবং ভোটের শক্তি বুঝেছে। আমার মনে পড়ে যাচ্ছে কাকা, কিছুদিন আগেই ফরাসি পার্লামেন্ট কমিটি মিস্টার জঁ লুই বোরাজের নেতৃত্বে নির্বাচন সদন পরিদর্শন করেন, যার অভ্যর্থনায় ছিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার। একদম ঠিক বলেছ কল্পনা, কোনো খবরই দেখছি তোমার চোখের আড়ালে থাকে না। আমাদের মেয়ে সব কিছুতে নজর রাখে। আরে কি করব কাকা, আমি যদি এটা না করি তাহলে তো এই ভারত আর ভারতী না জানি কখন কি প্রশ্ন করে আমাকে ক্লিন রোল্ড করে দেয়। কল্পনা, এই জাংশন শুধুমাত্র তোমার আর আমাদের নয়, আমাদের লক্ষ লক্ষ শ্রোতা বন্ধুদেরও প্রশ্ন তাদেরও আছে, আমরা শুধু তাদের প্রশ্ন তোমাদের দুজনের সামনে রাখি। তোমার কথায় আমি কিছুটা একমত ভারতী, তবে সবটা নয়। শ্রোতাদের সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার প্রশ্ন আমার কৌতূহলও রাখি। দেখো ভারত, তুমি তো আমাদের সঙ্গে আছো, সামনেই আছো, প্রশ্ন করো, কথাবার্তা বলো, কিন্তু আমাদের অলক্ষ্যে শ্রোতা বন্ধুরা আশা করেন যে তাদের মনের জিজ্ঞাসা বুঝে নিয়ে আমরা তার সমাধান করব। এর মানে হলো আপনার বাক্স থেকে আরো একটি তথ্য এবার বের হবে। ঠিকই বুঝেছো মা, মনোযোগ দিয়ে শোনো তাহলে। ভারতের নির্বাচন কমিশন বিশ্বের ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অর্থাৎ EMBs এর সাথে অংশগ্রহণ করে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 2020 সালে ভারত FEMBOSA অর্থাৎ ফেডারেশন অফ ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অফ সাউথ এশিয়ার সভাপতিত্বও করেছে। বাহ, দারুণ ব্যাপার তো। শুধু তাই নয়, 2019 থেকে 2022 সাল পর্যন্ত ভারত AWEB
অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ইলেকশন ম্যানেজমেন্ট বডিজের সভাপতিত্ব সফলভাবে সম্পাদন করেছে। বর্তমানে AAEA অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন অথরিটিস এর অধ্যক্ষ বা সভাপতি পদে আছে ভারত। এটা কি গর্বের বিষয় নয়? নিশ্চয়ই কাকা। দানো মে জো দান হ্যায় কেতে উসে মতদান হ্যায় দেশ বিদেশ মে ভারত কি বড়তি ইসসে শান হ্যায় হম ভারত কে মতদাতা দেশ হামারি শান হ্যায় লোকতন্ত্র হমকো প্যারা হ্যায় ইয়ে সবকা অভিমান হম ভারত কে মতদাতা দেশ হামারি শান। শ্রোতা বন্ধুরা, এখন সময় হয়েছে সেই কথা বলার যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। হ্যাঁ কাকা, আপনি ঠিকই বুঝেছেন। তাহলে ভারতী, এখন আমরা বলবো গত সপ্তাহে আমাদের জিজ্ঞাসা করা প্রশ্ন, সঠিক উত্তর এবং বিজয়ী শ্রোতার নাম। ঠিক, প্রথমে প্রশ্নটা কি ছিল ভারত? প্রশ্ন ছিল, ভারতের নির্বাচন কমিশনের বর্তমান মহিলা জাতীয় আইকন কে? আরে ভারত, এর উত্তরে তো আমি দেখছি, এক মিনিট, এই তো আমাদের WhatsApp নম্বরে উত্তরের বন্যা বয়ে যাচ্ছে। তো এই অবস্থা আমাদের প্রতি পর্বের পরেই হয়। বাহ, দারুন! তাহলে সঠিক উত্তর এবং বিজয়ীর নাম তাড়াতাড়ি বলে দাও। প্রথমে সঠিক উত্তর বলি। উত্তর হলো ডক্টর নীরু কুমার। আর গত সপ্তাহে সঠিক উত্তরদাতাদের মধ্যে বিজয়ী হয়েছেন প্রদীপ তুকারাম খোট, করাবীর সোসাইটির সন্নিকটে গ্রাম তাকাবাড়ে, পিনকোড 416121, তালুক শিরোল, জেলা কোলাপুর, রাজ্য মহারাষ্ট্র। আপনাকে অনেক অনেক অভিনন্দন। এবার আজকের প্রশ্নের পালা। আজ এই পর্বের প্রশ্ন হল, IEVP-র ফুল ফর্ম অর্থাৎ পূর্ণ রূপ কি? আপনাদের সুবিধার জন্য প্রশ্নটা আরেকবার বলছি, আপনাদের বলতে হবে IEVP-র ফুল ফর্ম মানে পুরো নাম কি। আপনারা উত্তর পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, নম্বরটি হল 9999031950। নম্বরটা আরেকবার বলছি, 9999031950। বিজয়ী শ্রোতা পাবেন ভারতের নির্বাচন কমিশনের সৌজন্যে বিশেষ পুরস্কার। ভারত, এখন শ্রোতাদের সৃজনশীলতাকে স্থান দেওয়ার সময়। কিন্তু এসো আমরা এই রেকর্ডিংটা শুনে নিই। নমস্কার, মেরা নাম প্রফেসর যশপাল শর্মা হ্যায় অর মে জম্মু বিশ্ববিদ্যালয় মে কার্যরত হুঁ। মতদাতা জংশন জেসে কার্যক্রম ভারত কে জো নির্বাচন আয়োগ, প্রসার ভারতী অর আকাশবাণী নে স্টার্ট কিয়ে হ্যায় জনতা কে লিয়ে। এক মতদাতা জাগরুকতা অভিযান ছেড়া হ্যায় জো সময় সময় পর মতদাতাওঁ কো জানকারি দি জাতি হ্যায়। ये एक बहुत ही सराहनीय कदम है। आज का हमारा वोटर जागरूक है और सक्षम है एक अच्छे नेतृत्व के चुनाव के लिए। बहुत बहुत धन्यवाद। আপনাদের কাছ থেকে এবার আমাদের বিদায়ের পালা। আবার আমরা মিলিত হব আগামী পর্বে এবং নতুন আকর্ষণীয় বিষয় নিয়ে, যার মধ্যে থাকবে জ্ঞানের পাশাপাশি দেশের সম্মানের কথা। ঠিক, আগামী সপ্তাহে এই একই দিনে একই সময়ে আপনারা থাকবেন আমাদের সঙ্গে। আপনাদের সকলকে জানাই মতদাতা জংশনের টিমের পক্ষ থেকে নমস্কার। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন। মতদাতা জংশন।